নমস্কার বন্ধুরা, বাঙালির শিরা হিসেলে সবাইকে স্বাগত। আজকের ক্যাপসিকাম আর পনির আর তার সাথে আটা দিয়ে একটা অসাধারণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা চাইলে সকালের জলখাবার বা বিকেলের জলখাবারে এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, এর সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তবে আপনারা চাইলে 2 কাপ আটা দিয়েও করতে পারেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি, সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে অ্যাড করে দিচ্ছি, আর সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। এবারে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে সমস্ত মশলার সাথে আটার ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ডো তৈরি করতে হবে। আর জলটাকে আমি হালকা গরম করে নিয়েছিলাম। একসাথে বেশি পরিমাণে জল অ্যাড করবেন না, কারণ এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করলে হবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। তবে সামান্য পরিমাণে একটু শক্ত করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। খুব বেশি নরম করে যদি আমরা এটাকে মাখি তাহলে কিন্তু পরে তৈরি করার সময় প্রবলেম হতে পারে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এইভাবে ডোলে ডোলে ডোটাকে মেখে নিলাম। তো এবারে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেস্ট রাখতে হবে। আর ততক্ষণে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিল স্পুন পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টোর মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। একেবারে দিয়ে দিলাম 2টোর মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি ব্রাউন করে ভাজিনি, হালকা কালারটা একটু চেঞ্জ হয়েছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরও একবার খুব ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গ্রেট করে রাখা আদা রসুন। আদা রসুনটা দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর ধনে পাতা কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। ভালো করে ক্যাপসিকামটা দেওয়ার পরেও একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ক্যাপসিকামটা যখন দেখবেন প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণে পনির নিয়েছিলাম। তো পনিরটাকে গ্রেট করে নিয়েছি, এবারে খুব ভালো করে পনিরটার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর পনিরটা দেওয়ার পর কিন্তু পনিরটা সঙ্গে সঙ্গে গলতে শুরু করে দিয়েছে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি এইভাবে একটু উল্টে পাল্টে পনিরের সাথে সমস্ত মশলা মানে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। তবে এবার এটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করিনি, আবার খুব বেশি শক্তও করিনি। আপনারাও এইভাবে ডোটাকে তৈরি করে নেবেন। এবারে এর থেকে কয়েকটা লেচি কেটে নেব।
সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বেলে নেব। তার জন্য একটা লেচি এইভাবে দুহাতে তালুর মাঝখানে দিয়ে গোল করে নিলাম। অল্প পরিমাণে একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে প্রথমে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে রুটির থেকে সাইজে কিন্তু একটু বড় করে এটাকে বেলতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ গোল করে বেলে নিলাম। এবার এর মধ্যে পনিরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর পুরটা কিন্তু দেওয়ার আগে দেখতে হবে খুব ভালো মতো করে ঠান্ডা হয়েছে কিনা। পুর যদি না ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা বেলার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। আর খুব বেশি কিন্তু পুর দিতে যাবেন না, তাহলেও বেরিয়ে যেতে পারে। এবারে একটা ব্রাশ দিয়ে অল্প পরিমাণে একটু জল নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে সাইডে চারিদিকে লাগিয়ে দিলাম। রুটিটার চারিদিকে এই জলটা লাগিয়ে নিলে এটা আমাদের মুড়তে সুবিধা হবে। এবারে প্রথমে দু সাইডটা এইভাবে মুড়ে নিচ্ছি, এরপর অপর দুই সাইডও একদম এইভাবে মুড়ে নিতে হবে। মানে যেভাবে স্কোয়ার পরোটা তৈরি করে সেইভাবে এটাকে মুড়ে নেওয়ার পর এটাকে বেলে নিতে হবে। আর বেলার সময় কিন্তু অবশ্যই আটা বা ময়দা দিয়ে এটাকে বেলতে হবে। তো এখানে আমি আটা ব্যবহার করেই বেলে নিচ্ছি। আর খুব বেশি বড় করতে যাবেন না, কারণ এটা কিন্তু বেলার সময় একটু মোটা করে বেলতে হয়। তো এখানে আমাদের একটা স্কোয়ার পরোটা বেলা হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকে তাওয়া বসিয়ে তাওয়া গরম করে নিয়েছিলাম, পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি তেল অ্যাড করছি না, প্রথমে এক সাইডটা ভালো করে সেকে নেওয়া হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে সাদা তেল অ্যাড করছি। প্রথমে আমি 2 টিস্পুন পরিমাণে তেল দিয়ে দিলাম, এবার এটাকে একবার উল্টে আরও 1 টিস্পুন পরিমাণে তেল অ্যাড করলাম। এবার আমরা এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই লো বা মিডিয়ামে রাখবেন না, সবসময় হাই ফ্লেমে রেখে খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে পরোটা ভাজতে হয়, তাহলে পরোটাটা খুবই সফট হয়। তো বেশ ভালো ফুলতেও শুরু করেছে। তো এই সাইড বা ওই সাইড দু সাইডই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা খুব সহজেই পনির দিয়ে এইরকম স্কোয়ার পনিরের পরোটা তৈরি করে নিতে পারেন। আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আর বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।